সুপ্রভাত আমার প্রিয় পরিবারের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি বন্ধুরা। আর আজকে দেখো কালকে রাত্রেবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য চারিদিকে ভেজা ভেজা দেখতে পাচ্ছ প্রকৃতিটা। কাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, একদম পুরো ঝমঝমিয়ে, তো সেই জন্য কিন্তু এখনও ওয়েদারটা দেখো অনেকটা মানে শান্ত স্নিগ্ধ। এখনও কিন্তু দু এক ফোঁটা করে পড়েই যাচ্ছে এই দেখো। এই মাসে এই বৃষ্টিটাই প্রথম হলো অনেক দিন পর, সেই যে বর্ষাকালে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। তো এটা কি মাস? এটা মার্চ মাস, বাংলায় কি চৈত্র মাস, চৈত্র মাসে বৃষ্টি হয়। এই যে আজকে হলো ঘুম থেকে উঠে দেখি ওদিকে মা ঝাড়ু দিচ্ছে, তো সেই জন্য আমি যে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে ভাবছি চাটা আমি বসিয়ে দিই। এমনি চেঞ্জ করে নিলাম, আসলে আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, এত সকালে স্নান মানে করতে পারছি না, করতে ইচ্ছে করছে না, ঠান্ডা লেগে যাবে। বৃষ্টি হয়েছে কাল রাত থেকে খুবই, আর ঝোড়ো হাওয়া বইছিল, তার জন্য ঠান্ডা লেগেছে। ওই দেখো চাদরও নিয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা লাগছে সকাল সকাল আজকে। সেই তো কবেই ঠান্ডা চলেই গেছিলো, গরম পড়েই গেছিলো, কিন্তু আজকে মনে হচ্ছে যে না এখনও ঠান্ডা আছে, জানো তো এরকম মনে হচ্ছে। আর যেহেতু ওখানে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য শোনোর জন্য না ফুল জামা এনেছি, না ফুল প্যান্ট এনেছি, না তো সোয়েটার, সোয়েটার তো দূরের কথা, ফুল জামা প্যান্টই আনিনি, সব হাফ জামা প্যান্ট নিয়ে এসেছি। সেই জন্য ভাবছি থাক ও শুয়েই থাক কম্বলের তলায়, এখন ডাকাডাকি করে লাভ নেই, কাজ নেই, বেকার ঠান্ডায় উঠলে পরে ঠান্ডা লাগবে। এখন পরে ওকে তুলে ওকে দুধটা দেওয়া যাবে, এখন আপাতত চাটা করে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিই। আমাদের গ্রামে কত বড় বড় রান্নাঘর দেখেছো, চারিদিকে মানে পাক ঘুরে ঘুরে রান্না করা যাবে। আর আমি যেখানে রান্না করি সেখানটাতে মানে একজন ঢুকে শুধু রান্না করা যায়, দুজন ঢুকলে পরে অসুবিধা এরকম। তো সেখানে অবশ্যই যেহেতু জমির দাম অনেক বেশি সেখানটায়, তো সেই হিসেবে আর কি ঘর বাড়ি বানানো হয়। তবুও নিজেদের জন্য তো সবাই একটু একটু বড় বানাই, যদি ভাড়া দেওয়া হয় তাহলে সেগুলো একটু ছোটো ছোটো করেই সবাই বানায়, এটাই স্বাভাবিক, যেহেতু ওখানকার জায়গার খুব দাম। কিন্তু আমাদের তো এখানে বিশেষ একটা দাম হয় না, তাই সবাই বড় বড় ঘর বানায়, বড় বড় সব জায়গা, সব কিছু উঠোন টুটুন সব খোলামেলা একদম। চায়ের কালারটা দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে, না চা পাতাটা খুব ভালো মনে হচ্ছে, একদম গুড়ি গুড়ি ছোট্ট ছোট্ট এক এক রকম দেখতে, কোনো অন্য কোনো বড় ছোট এরকম কিছু নেই, এক মাপের এক ধরনের। কৌটোর ভিতরে করেছিল চা আমাদের এখানটা রেডি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, আর বসে বসে এখন চায়ের মজা নেব। এরকম ওয়েদারে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে। জল পাবে ওখানে চাটা আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে এই যে বিছানাপত্রগুলো গুছাবো সেইটাই এখন ভাবছি। তো এই যে ও এসে গল্প করছে আর কি করবে না করবে, তো সেই জন্য আমি অবশ্যই ওখানে বলেই যাচ্ছি যে কী হবে না হবে, কী করা হবে, সেটাই আর কি দুজনে মিলে চিন্তা ভাবনা করছি। আর এখানটায় শোনবাবু যে ওর মতো খেলছে। কালকে তো ঘরটা ভাঙা শুরু হয়েছে কিন্তু পরিপূর্ণ কিন্তু এখনও হয়নি। তো আজকে তো এই যে কালকে রাত্রে থেকে বৃষ্টি চলছে, আজকেও বৃষ্টি পড়েই যাচ্ছে, আকাশ কখন ঠিক হবে জানি না।
তা আকাশ ঠিক না হলে তো আবার মানে কাজও হবে না। তো আজকে কতদূর কি হয় সেটাই তোমাদের দেখাবো এখন। শোনবাবু এই যে তিরিং বিরিং নাচানাচি করছে, তার সাথে আমাদের এখানে গল্প শুনছে, আবার মাঝে মাঝে নিজেও কিছু বলছে, এটাই আর কি করবে, বাইরে তো যেতেও পারছে না, আকাশ খারাপ, তো ঘরের ভিতরে এরকম ছোটাছুটি করছে। ওর তো ঠান্ডাও নেই, বলছি জামা কাপড় পরো, বলছে না পরবে না, আর বলছি তাহলে কম্বলের তলায় ঢুকে বসে থাকো, সেটাও করবে না। আসলে বাচ্চাদের ঠান্ডাটা একটু কমই মনে হয়। আর এই যে সারাক্ষণ এইভাবে ছোটাছুটি লাফালাফি করলে ঠান্ডাটা লাগবেই বা কীরকম করে বলো তো। তো এই যে এবারে ও কি ড্রয়িং করেছে ওইটাই খুলছে, দেখছে, ড্রয়িং করতে খুব ভালোবাসে। আমি বলছি তাহলে বসে বসে ড্রয়িং করো, তা একটু চুপচাপ বসে থাকবে তাহলে। তো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো এবারে সোনুকে বলতে বলতে এইমাত্র ব্রাশ করলো, দেখো তো ওর জন্য দুধ আছে, এই যে মা মুড়ি দিয়ে গেল, এই মুড়ি রাজ জানা আমি দেখো কি পিরপির চলতেছি, এই যে বলতেছি ও কি কষ্ট করে বানাইলাম খানিকটা দেখি ভালো করে কি ভুল। এরকম লাট্টু পাক খাচ্ছিস না, গোল গোল রানি না একটা পানি। রাত্রি থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, সকালবেলা থেকে সেরকম বৃষ্টি নেই কিন্তু টিপটাপ টিপটাপ করে দু এক ফোঁটা করে পড়েই চলছে। আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডাও ভাব লাগছে জানো তো, কয়েকদিন ধরে যেরকম একটা গরম কিন্তু আজকে সেই ব্যাপারটা নিয়ে আজকে ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি বলতে এখানে জল বসিয়ে দিয়েছি, চাল দেবো, এদিকে ভাত হতে থাক, আর এদিকে আমি এডিটিংটা করি। ভাবছি আজকে রান্না চলাকালীন করতে হবে, কারণ এই তো বৃষ্টি বৃষ্টি করে অনেকটা সময় আজকে নষ্ট হয়ে গেল, বাইরে বেরোতে পারছিলাম না বাসনগুলো ধোয়ার জন্য। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, সোনুকে খাওয়ালাম ঘরের মধ্যে এতক্ষণ, তো ওর বাবা আবার একটু গল্প গুজব করছিল আমার সঙ্গে কি করবে না করবে, এই যে ভাঙা চুরো করে রেখেছে এই যে দেখতে পাচ্ছ, তো এই সম্পর্কে একটু আলোচনা করছিলাম কি হবে না হবে। তো যাই হোক, এখন তো পেট তো আর কথা শুনবে না তাই না, টাইম যেদিকেই যাক না কেন পেট তো আর কথা শুনবে না, পেটকে টাইমলি খাবার দিতেই হবে। তো সেই জন্য ওই যে ভাবলাম চলো এবার রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা চলতে চলতে যেটুকু পারবো এডিট করবো। আর সোনুবাবু এই মাত্র এই যে বেরিয়ে গেল, ঘরেই ছিল এতক্ষণ, পড়াশুনো করছে জুই, সেখানটায় বলছে যে আমিও পড়াশুনো করবো ওখানে গিয়ে, তাই ওখানে চলে গেল। আর বিছানাপত্র আজকে এই যে ভাঁজ করে কোনো লাভ নেই, ভাঁজ করেছিলাম আবার নিয়ে শোনো পাপা শুয়ে পড়েছে, আসলে ঠান্ডা তো তাই থাক, আবার এসে আবার নেবে এরকমই থাক, একবারে পরে করবো। হ্যাঁ এই যে বাসনগুলো ধুয়ে এনে রাখলাম, এবারে চালটা যে কী করে ধুতে যাবো এটাই যেতে হবে, বেশি বৃষ্টি নিয়েই চলবে। আজকে অনেকদিন পর আয়ুষের নাগাল পেয়েছে সোনু, তো সকালবেলা আয়ুষ এদিকে ওর ঠাকুর দাদার সঙ্গে আসলো, আসার সাথে সাথেই সোনু দেখে একবারে খুশিতে আয়ুষ তুই এসছিস, দৌড়ে এসে আগে হাক করলো, জড়িয়ে ধরলো ওকে, তো তারপরে দুজনে মিলে অনেকক্ষণ খেললো ধরলো, তারপর কিছুক্ষণ পরে যে ওর মা বাবা নিয়ে গেলো ওকে, আজকে ব্লাড দেওয়া হবে তো মাথাভাঙ্গায় নিয়ে গেল। যাই হোক সব কিছুই হোক ভালো ভালো মতো, ব্লাডটা দেওয়া হোক, চলো জল আনবো, জলটাও ঠিকঠাক মতো কেন জানি না আসছে না, এদিকে ভাত বসিয়ে দিলাম আর ভাবছি চলো ডালটাও বসিয়ে দিই একসাথে আর একটা চুলায়, তাহলে তাড়াতাড়ি হবে বলো।
তো রান্না করতে করতে এই জায়গায় ঘাত দিয়ে আবার শুরু করছি, অসুবিধা হয় একটু, কিন্তু কিছু করার নেই। ও ব্যস্ত, আসার পর থেকে ব্যস্ত হয়ে গেছে, এই যে ক্ষেত বাড়ি নিয়ে, এখন আবার এই যেগুলো ভাঙছে এগুলো নিয়ে। তো বৃষ্টি তো থামছে না, টিপটিপ করে পড়ছেই, তো বৃষ্টির জন্য অপেক্ষা তো করা যাবে না, তো সেই জন্য ভাবছি চলো এইভাবেই করে নিই। তো এই যে একবার যাচ্ছি আসছি, একটু একটু ভিজিয়েও যাচ্ছি, আবার গায়ের মধ্যে শুকিয়েও যাচ্ছে, এইভাবেই আর কি চলছে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেলে পরে একবারে ফ্রেশ হয়ে নেবো। তো আজকে করছি হচ্ছে মাছকলাইয়ের ডাল আর ডিমের ঝোল করবো, আর জন্য কী করলাম দেখাচ্ছি একটু পর। তো যাই হোক, এটা আমাদের জমির আর কি ডাল, আমাদের জমিতে প্রথমবার ডাল এটা হয়েছে। যে জমিটুকু ও আর আমি দুজনে মিলে অনেক কষ্টে টাকা জমিয়ে করেছিলাম আর কি, তো সেই জন্য একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম মজা। তো যাই হোক, এই ডালটা আর কি এক জেঠি শাশুড়িমা ওরা করেছেন, তো তারপরে ভাগে দিয়েছেন সেই ডালটা ভাঙার পর, যে আজকে বানাচ্ছি। তো আর এখানটা হচ্ছে ডিমের ঝোল, তার জন্য মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর এখানে এক টুকরো আলু শুধু দিয়েছি সোনু আর ওর পাপার জন্য। আলু যেহেতু দেওয়া যায় না, দেই না আর কি সবসময়, আজকে এক টুকরো শুধু দিয়েছি। সোনুকে সেদ্ধ ভাত দিলাম, তো তো অর্ধেকটা ওকে দিলাম সেদ্ধ ভাতের সঙ্গে, আর কেউ ছিল না, ওকে বললাম ফোন করে যে সেদ্ধ ভাত খেলে আসো, ও তো বলছে না সময় লাগবে, ও আসলে বাইরে গেছিলো বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করছিল, তাই ও বলল যে আসতে লেট হবে, তাই কী আর করবো, অর্ধেকটা আলু এখানটায় দিয়ে দিলাম। থাক, দুজনে মিলে বাপ বেটাতে মিলে আলুটুকু খেয়ে নিতে পারবে এখন। আর মাকে ডিমটা দেবো আর একটু ঝোল দেবো, ব্যাস। আর আমরা সবাই ওইভাবেই নেবো, ডিম নেবো আর একটু করে ঝোল হয়ে যাবে। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবারে এখানটায় করছি হচ্ছে বেগুন দিয়ে সয়াবিনের ঘন্ট। তো যেহেতু আলু দেওয়া যাবে না, মা আলু খায় না, তো সেই জন্য এখানে আলু দেইনি, শুধু বেগুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম, এখানে এখন সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিনটা হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রেখেছি, আর লাস্টে এই যে গরম মশলা একটু বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এরকম চিকন চিকন বেগুনগুলোর চচ্চড়ি, তারপরে হচ্ছে ঘন্ট, এসব খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো এখন মনে হচ্ছে সবজিটাতে জল, কিন্তু সয়াবিন কিছুক্ষণের মধ্যে শুষে নেবে, তারপরে ব্যাস হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেল, এবারে এই যে টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, ওভেনটাও মুছে নিচ্ছি, আর এখানটা জল দেখে নিই, এই যে ঘন্টটা, আর এখানটা হচ্ছে ডিমের ঝোল, আর তার সাথে এখানটা হচ্ছে মাছকলাইয়ের ডাল, আর এখানটায় হচ্ছে আলু চিপস ভাজা, আর একটা ডিম ফেটে গেছিলো সেদ্ধ যখন দিচ্ছি তখন দেওয়ার সময়, তখন ফেটে যাচ্ছিলো, তো ওটাকে অমলেট করেছি। তাই এই যে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বের হচ্ছি, জল যখন ফ্রি হবে তখন খেতে দেবো। আসে তো কারেন্ট, এই যে বড়মশাই মাত্র আসলেন, বন্ধুদের সঙ্গে ডিসিশন নিচ্ছিল। শোনো, চলো আসো, পরিষ্কার পরিষ্কার হবে, আসো খাবে, আসো, রাখো 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 রাখো, রেখে আসো। তো ওরা ফ্রেশ হয়ে আসলো, সবাইকে খেতে দিয়ে দিলাম, আর একদমই মনে ছিল না খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করার, আসলে সবার খিদেও পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে খাবারটা দিয়ে দিয়েছি। আর লাস্টে এখন এই যে আমি যে সবজির গামলা নিয়েছি সেটাই তোমাদের দেখাতে হলো। তো চলো, তোমাদেরকে বললাম যে কীরকম হলো, এখন কতটা ভাঙাভাঙি হলো সেটাই তোমাদের দেখাবো। তো এই যে এখানে পুরো ঘরটা আজকে ভাঙা হয়ে গেছে, কালকে একটু বাকি ছিল কিন্তু, তো পরে আজকে যখন বৃষ্টিটা একটু কমলো তারপরে কিন্তু দাদাটা এসে আবার বাকিটুকু ভেঙে দিয়েছে, তো ওই জন্য এখন সম্পূর্ণ ভাঙা হয়ে গেছে ঘর, দেখতেই পাচ্ছ। আর ওই যে ওই সাইড দিয়ে এখন একটুখানি ঘেরানোর ব্যবস্থা, যা যা আছে টুকরো টুকরি বেড়া মিশে তাই তাই দিয়ে একটু ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাড়িটা পুরো খোলামেলা না লাগে, আর এই অবস্থায় আছে এখন। শুধু খুঁটিগুলো উপরে দিলেই ব্যাস একদম পরিষ্কার হয়ে যাবে, শুধু এই ঘরটাই দেখা যাবে, একদম আলাদা রকম লুক আসছে কিন্তু, বলো। এখন আমাদের বাড়িটা মনে হচ্ছে পুরোটাই একদম বদলে গেছে, আরও যদি ভিটিটা মানে মাটিটা কেটে সমান করে দেওয়া হয় তাহলে মনে হচ্ছে আরও একদম অন্যরকম হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার কালকে একটা সুন্দর ব্লগে।
টাটা, আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। বাই, সবাই খুব ভালো থেকো।